বরই খাওয়া সহ শরীরে অস্বাভাবিক উপসর্গ থাকায় প্রাথমিক ধারণা ছিল নিপা ভাইরাসে দুই বোনের মৃত্যু ঘটেছে। তবে পিসিআর ও রক্তের অ্যান্টিবডি পরীক্ষার ফলাফলে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন মুফতাউল মাশিয়ার ও মুনতাহা মারিশা নিপা ভাইরাসে আক্রান্ত ছিল না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বেডে থাকা বাবা মা শোকে স্তব্ধ, আর পরিবারের স্বজনরা চাইছেন কেন শিশু দুটির এমন মৃত্যু তা উঠে আসুক পরীক্ষা নিরীক্ষায়। জানলে খুব ভালো লাগতো যে কেন মারা গেল, কিভাবে মারা গেল আমার ভাস্তিকুলা। এই উসিলাতে হয়তো হাজার হাজার শিশুর প্রাণ বেঁচে যেতে পারে। চিকিৎসকরা জানান মৃত্যুবরণকারী সন্তানদের যে উপসর্গ ছিল সেগুলো পিতামাতার মধ্যে আছে কিনা তা জানতে আরও কয়েকদিন কোয়ারেন্টাইনে রাখা হবে তাদের। যেহেতু বড় বাচ্চাটির উপসর্গ এসেছে পঞ্চম দিনে, চতুর্থ পঞ্চম দিনে, সুতরাং তাদের বাবারও বাবা মায়েরও এরকম দেরি হতে পারে। চিকিৎসকরা বলছেন দুই বোনের মৃত্যুর কারণ নিশ্চিত হতে মাল্টিপ্লেক্স পিসিআরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে। কমন যে ভাইরাসগুলো দিয়ে ইনফেকশন হয় সেটা দিয়ে ইনফেকশনটা শুরু হয়ে সেটা খুব দ্রুত তার শরীরে ছড়ায় গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার আইইউডিসিআরে এই দুই শিশুর নমুনা, তথ্য ও উপাত্ত রয়েছে, সেগুলো দিয়েই পরীক্ষা নিরীক্ষা সম্ভব বলছেন চিকিৎসকরা। আইইউডিসিআরে পরীক্ষা নিরীক্ষা হবে, তার থেকে আমরা একটা পিন পয়েন্ট ডায়াগনোসিস আসতে পারবো যে আসলেই তারা কোন রোগে আক্রান্ত হয়েছিল এবং ঠিক কী কারণে শিশু দুটি মৃত্যুবরণ করেছে। গত 14 ফেব্রুয়ারি রাজশাহী ক্যাডেট কলেজের প্রভাষক মঞ্জুর রহমানের দুই বছরের কন্যা মারিশা অস্বাভাবিক জ্বর ও বমিতে মারা যায়। তিন দিন পর 5 বছরের কন্যা মাশিয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢলে পড়ে মৃত্যুর কোলে। পরে চিকিৎসকরা আইইডিসিআরে নিপা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠান। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।